কার্যালয় পাবনা অর্থাৎ পাবনা ডিসি অফিসে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আজকে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলবো। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে টোটাল যে পদ রয়েছে 30টি পদে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য যে যোগ্যতাটা রয়েছে এসএসসি থেকে শুরু করে অনার্স মাস্টার্স কমপ্লিট করলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি এবং সার্কুলারটি দেখে আসি, বিস্তারিত আপনাদেরকে বলে আসি। তো তার আগে বলে নিচ্ছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সাথেই থাকুন। সো গাইস, প্রথমেই আপনাদেরকে বলতেছি আবেদন করতে পারবেন সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে, এবং এখানে আবেদন শুরু আগামী পরশু 14 নভেম্বর কিন্তু আবেদন শুরু হবে। তো চলুন আমরা এখন নিয়োগ বিজ্ঞপ্তি দেখি। এখান থেকে যে পদগুলো আমি আপনাদেরকে বলতেছি, 1 থেকে 7টি ক্যাটাগরির মোট 30 জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে। আমি সবার শেষ থেকে শুরু করতেছি। 7 নম্বরে যে পদটার কথা বলা হয়েছে, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, টোটাল পদ সংখ্যা 8টি, বেতন হবে 16তম গ্রেড, 9,300 থেকে 22,490 টাকা। এখানে আবেদন করার জন্য আপনাদের মিনিমাম যোগ্যতা হচ্ছে ইন্টারমিডিয়েটে কমপ্লিট থাকতে হবে, কম্পিউটারের দক্ষতা এবং কম্পিউটারের টাইপিংয়ে বাংলা এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এরপরে রয়েছে ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী, পদ সংখ্যা 4টি, 16তম গ্রেড, বেতন 9,300 থেকে 22,490 টাকা। এটাতেও আবেদন করতে গেলে আপনাদের ইন্টারমিডিয়েট কমপ্লিট থাকতে হবে এবং কম্পিউটারের টাইপিং সহ দক্ষতা থাকতে হবে। এরপরে রয়েছে দেখেন সার্টিফিকেট সহকারী, টোটাল পদ সংখ্যা 1টি, এটাও 16তম গ্রেডের চাকরি, 9,300 থেকে 22,490 টাকা বেতন। স্যাম যোগ্যতা লাগবে এখানে, উচ্চ মাধ্যমিক কমপ্লিট এবং টাইপিং সহ কম্পিউটারের যাবতীয় দক্ষতা কিন্তু আপনাদের থাকতে হবে। এরপরে রয়েছে সার্টিফিকেট পেশকার, পদ সংখ্যা 2টি, এটাও সেম প্রসেস, গেট 16 এবং পূর্ববর্তী পদগুলোর মতোই এখানে ইন্টারমিডিয়েট এবং কম্পিউটারের টাইপিং দক্ষতা থাকতে হবে। এরপরে রয়েছে দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক, টোটাল পদ সংখ্যা রয়েছে 13টি। ওকে, এটাতে আপনারা আবেদন করতে পারবেন, মিনিমাম ইন্টারমিডিয়েট কমপ্লিট হলেই, কম্পিউটার চালানায় পারদর্শী থাকলেই আবেদন করতে পারবেন। বেতন হবে 22,490 টাকা। এখন রয়েছে ট্রেসার 2 নম্বরে, টোটাল পদ সংখ্যা 1টি, এটাও 16তম গ্রেডের, বেতন 22,490 টাকা। আবেদন করতে পারবেন, ন্যূনতম উচ্চ মাধ্যমিক কমপ্লিট থাকতে হবে এবং যে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে 6 মাসের একটি সার্টিফিকেট থাকতে হবে, কম্পিউটারের ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 20 থেকে 20 শব্দ থাকতে হবে। ওকে, এবং সর্বশেষ সর্বপ্রথম যে পদটি ছিল ড্রাফটম্যান, এটা টোটাল পদ সংখ্যা 1টি, এটা হচ্ছে 15তম গ্রেডের চাকরি, 9,700 থেকে 23,490 টাকা বেতন হবে এবং আপনারা এখানেও উচ্চ মাধ্যমিক কমপ্লিট হলে আবেদন করতে পারবেন এবং যে কোনো কারিগরি শিক্ষা বোর্ড থেকে 6 মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে টেট কোর্স থাকলে এখানে আবেদন করতে পারবেন। আপনাদেরকে বলি এখন আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে, এবং এই চাকরিটি আপনাদেরকে স্থায়ীভাবে কিন্তু নিয়োগ প্রদান করা হচ্ছে। ওকে, অনলাইনের ঠিকানাটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ক্লিক করে, এই যে ঠিকানাটা দেওয়ার থাকবে এখানে ক্লিক করে আপনারা আবেদনটা কমপ্লিট করে নেবেন। এবং মনে রাখবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে 8ই ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বরের 8 তারিখে কিন্তু আবেদনের শেষ তারিখ এবং আবেদন শুরু হবে 14 নভেম্বর 2022। ওকে, সো গাইস আজকে এ পর্যন্তই, দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।